ভান্ডার প্রকল্পে আজ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই এবং আধার কার্ড নেই তারা কি করবেন এবং নতুন লিস্ট দিলো কারা কারা টাকা পাবে না এবং ভান্ডার প্রকল্প সম্বন্ধে সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে এই ভিডিওতে আমি উপস্থিত হয়েছি চলো আমরা দেখে নিই স্বাস্থ্যসাথী থাকলেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কারা কারা পাবেন সুবিধা নির্দেশিকা জারি শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তরের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার নির্দেশিকা জারি করল রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এর মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তর মহিলাদের প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে ও এসসি এসটিদের ক্ষেত্রে এক হাজার টাকা করে দেওয়ার নির্দেশিকা জারি করেছে তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়মবিধি তৈরি করেছে শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তর গত তিরিশে জুলাই নির্দেশিকা জারি হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে এক স্বাস্থ্যসাথী স্কিমে যারা ইতিমধ্যেই নথিভুক্ত রয়েছেন সে সমস্ত মহিলারাই লক্ষ্মী ভাণ্ডার এর সুবিধা পাবেন গ্রামীণ এবং শহরাঞ্চলে দুই রাজ্যের বাসিন্দা হতে হবে তাকে বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে হতে হবে তিন সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কেন্দ্রের ও রাজ্যের কোনো স্বশাসিত সংস্থা সরকারি নিয়ন্ত্রিত কোনো সংস্থা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি শিক্ষক শিক্ষাকর্মী সরকারি স্কুলগুলির ক্ষেত্রে বা যদি কেউ নিয়মিত বেতন বা পেনশন পান তারা এই সুবিধা পাবেন না চার আর্থিক সুবিধা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে পাঁচ দুয়ারে সরকার ক্যাম্পে বিনামূল্যে এর অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে ছয় এক্ষেত্রে যদি আবেদনকারীর স্বাস্থ্যসাথী বা আধার কার্ড না থাকে তাকে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হবে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এই লাইনটা ভালো করে বুঝে নাও যদি তোমার স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকে তবুও তুমি ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবে তার সুযোগ সুবিধা করে দেবে এই ক্যাম্পের অফিসাররাই সাত দুয়ারে সরকারের মতো এক্ষেত্রেও সরকারি আধিকারিকরা আবেদনগুলোকে যাচাই করবে আট তথ্য যাচাই করার পর গ্রাম অঞ্চলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহরাঞ্চলে সাব ডিভিশনাল অফিসাররা আবেদনপত্রগুলি পোর্টালে তুলবে এবং সেক্ষেত্রে যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের নাম জেলা জেলাশাসকের কাছে পাঠাতে হবে নয় কলকাতার ক্ষেত্রে একইভাবে তা করতে হবে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার এক্ষেত্রে চূড়ান্তভাবে জানিয়ে দেবেন দশ আবেদনকারীরা এই প্রকল্পের জন্য যোগ্য কিনা তা ঠিক করবে জেলাগুলির ক্ষেত্রে জেলাশাসকরা এবং কলকাতার ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনাররা এগারো আর্থিক সুবিধা প্রয়োজনে স্থগিত রাখতে হবে বিশেষত তিনি যদি ভুল তথ্য দেন প্রসঙ্গত শুক্রবারই মুখ্যসচিব রাজ্য শাসকদের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্তারিত বৈঠক করেছেন বলে নবান্ন সূত্রের খবর যেহেতু এই প্রকল্প প্রথম করা হচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রচুর ভিড় হবে তাই করোনা বিধি যাতে মেনে চলা হয় সেই বিষয়েও শাসকদের এদিন প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রের খবর